নতুন ক্যাব অ্যাপ জাস্ট কো লঞ্চ করলো কলকাতার একটি নামী হোটেলে। জাস্ট কো এর কর্ণধার কমলেশ্বর সেন সহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিগণ। কলকাতায় নতুন অ্যাপ ক্যাব চালু হলো, যার নাম জাস্ট কো। হলুদ ট্যাক্সি দীর্ঘদিন ধরেই পরিষেবা দিয়ে এসেছে কলকাতার যাত্রীদের, ইদানিং ওলা উবের ভারতের অনেকটা অংশ জুড়েই কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। কলকাতায় এদিন নতুন অ্যাপ ক্যাব জাস্ট কোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার কমলেশ্বর সিং। তাদের প্রতিশ্রুতি, সিম্পল, সস্তা এবং সেফ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই ছড়িয়ে যাবে এই নতুন যানবাহন। যে হারে মোবাইল গ্রাহকের সংখ্যা বাড়ছে নিত্যদিন, মাত্র একটা টাচেই আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে এই জাস্ট গো অ্যাপ। বুকিং করাও খুব সহজ। এই অ্যাপ ইংরাজির সঙ্গে সঙ্গে বাংলা বা হিন্দির মতো অনেক আঞ্চলিক ভাষারও সুবিধা করে দিতে চলেছে গ্রাহকদের। আমাদের শহরে একটা সুযোগ ছিল, যেখানে কনজিউমারের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা মনে করলাম আরেকটা ক্যাব কোম্পানি যদি আসে তাহলে কনজিউমার্স উইল বেনিফিট আউট অফ ইট, সেটাকে ভেবেই আমরা অ্যাপ ক্যাব লঞ্চ করলাম। যেহেতু আমরা নিজেরা কলকাতার, তো আমাদের ফার্স্ট চয়েস অফ লঞ্চিং ইজ ক্যালকাটা, তো আমরা কলকাতা দিয়ে শুরু করছি। আমরা নতুনত্ব অনেক কিছু নিয়ে আসবো, যেটা আজকে অ্যানাউন্স করছি না। আমরা যেটা নতুনত্বর কথা বলছি সেটা বলছি, আমরা এই রাইডটাকে আরও সেফার করার জন্য যা যা প্রিকশনস নেওয়ার সেগুলো নেওয়ার চেষ্টা করছি। আমরা লেডি ড্রাইভার্সের প্ল্যান করছি, যেখানে লেডি ড্রাইভার্স এই রাইডগুলোতে থাকতে পারে। আমরা প্যানিক বাটনস, SOS বাটনস সেগুলোকে ইনকর্পোরেট করছি, চার পাঁচজনকে বলতে পারো আরও সেফ ফিল করতে পারো। এইগুলোই এইগুলোই যেটা কমলেশ্বরজি বলছিলেন যে একটা যদি পাঁচটা বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা মেসেজেসে দিয়ে রাখা হয় তাহলে একটা মেসেজ পাঠিয়ে দেবে, সেই মেসেজটা আমাদের কন্ট্রোল রুমে আসে, সেই মেসেজটা পুলিশ কন্ট্রোল রুমে যায়। তো কোনো যদি লোক প্যানিক বাটন দাওয়াচ্ছে তাহলে সেটা প্রচুর লোক জানে যে কোথায় কী প্যানিক হচ্ছে, তো ওখানে একটা হেল্পের জন্য রেস করতে পারবে। শর্ট করা হবে ইজ আ রিলেটিভ টার্ম। আজকে বৃষ্টির দিনে রাস্তা জ্যাম, এবার হয়তো হাফ কিলোমিটার থেকে আসতে গেলে হয়তো 20 মিনিট লাগবে, অন্য দিন হাফ কিলোমিটার হয়তো 4 মিনিট লাগবে। ইট উইল অল ডিপেন্ড আপন দ্য ট্রাফিক কনজেশন। ট্রাফিক কনজেশন না থাকলে যে টাইমটা আমরা অ্যানাউন্স করবো মোটামুটি সে টাইমে পৌঁছবে। আমরা সারচার্জ নিচ্ছি না, আমরা অন্যরা যেরকম সারচার্জে আলোচনা করছি আমরা সারচার্জ নিচ্ছি না। ওটাকে সেপ্টেম্বর এন্ডের দিকে লঞ্চ করার প্ল্যান আছে, তাহলে একটা বাইক ড্রাইভে একটা লোককে বাইকে নিয়ে যেতে পারে, আর বাইক রেন্টিং যারা যাবে তাদের জন্য অনেক সস্তা হয়ে যাবে, ক্যাবের চেয়ে সস্তা হয়ে যাবে। যদি কেউ সিঙ্গেল ট্রাভেল করছে তার জন্য অনেক সস্তা হয়ে যাবে। দেখুন, এটা কলকাতার একটা প্রথম অ্যাপ ক্যাব কোম্পানি বলতে পারেন, যেটা কলকাতা থেকে স্টার্ট হলো এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে এটা একটা খুব বড় রেভলিউশন ওয়েস্ট বেঙ্গলের জন্য এবং আমাদের সবার জন্য, কারণ আজ অবধি কোনো কোম্পানি এরকম হয়নি যেটা কলকাতা থেকে শুরু করে সারা ভারতবর্ষে ছড়িয়েছে। এবং এই অ্যাপ ক্যাব কোম্পানির হিসাবে একটাই আমি কথা বলতে পারি আপনাদের, যেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আজকে ডেটে দাঁড়িয়ে এই ইন্ডাস্ট্রিটা অবশ্যই অনেক বেশি অর্গানাইজড, কিন্তু আজকে যতটা বড় মার্কেট ভ্যালুয়েশন রয়েছে সেটার আমরা হয়তো 30-40% এখন অ্যাচিভ করতে পেরেছি। তো দেয়ার ইজ এ বিগ মার্কেট প্লেস, এবং আগে গিয়েও বাই 2025 ইট উইল বি এ ভেরি বিগ মার্কেট ফর অল অফ আস। তো সেখানেই আমরা একটা যদি প্লেয়ার হিসাবে আমরা দাঁড়াতে চাই তাই আমাদের এই জায়গাটা তৈরি হয়েছে। দেখুন, এটার মেন ডিফারেন্স একটাই জায়গায় আপনারা এতক্ষণ শুনলেনি, সেটা হচ্ছে সারচার্জের আমরা একটা বড় জায়গা, যেখানে আমরা অনেক সময় প্রবলেমে পড়ি, কখনো 100 টাকা কখনো 500 টাকা, সেটার কোনো গ্যারান্টি থাকে না। তো সেটাই আমরা আজকে সেখানে দিতে পারি যে আমরা হোল ডেতে ফ্ল্যাট চার্জ করব। এবং ফর ড্রাইভারদের ইস্যু যে যদি আজকে ড্রাইভারদের কথা বলেন তাহলে আজকে ড্রাইভাররা যে পরিমাণ সুবিধা বা যেগুলো পাচ্ছে ইয়ে থেকে তার থেকে অনেক বেশি আমরা দেওয়ার চেষ্টা করছি। বাইক ক্যাব আমরা চেষ্টা করছি সেপ্টেম্বরের মধ্যে, পুজোর আগে আমরা এটাকে লঞ্চ করার চেষ্টা করছি। এটা আবার একটা খুব বড় রেভলিউশন বলতে পারেন, কারণ বাইক ট্যাক্সি আমাদের আজ অবধি এখানে কোথাও হয়নি, এবং সেই হিসাবে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট মোড অফ ট্রান্সপোর্ট। আজকে যারা অ্যাপ ক্যাব সবসময় এফোর্ডেবল হয় না অনেক সময়, এবং কলকাতায় যে ভিড় জঞ্জাটের মধ্যে অনেক বেশি অনেক সুন্দরভাবে আমরা বাইক ইয়ে দিয়ে যেতে পারি, সেটাই আমাদের জন্য অনেক বেটার। থ্যাংক ইউ। সমীর পারের সাথে দীপঙ্কর চৌধুরীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা।